হ্যালো বিভান ওয়েলকাম টু টুডেজ ভিডিও আজকে হচ্ছে আমরা আরো একটা নতুন ম্যাট নিয়ে আসছি এখানে আমরা কথা বলতেছি যে এখানে দেওয়া আছে টু এক্স স্কোয়ার প্লাস কে বাই এক্স কিউব রেস টু পাওয়ার 100 সরি 10 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 5 এবং x টু দি পাওয়ার 15 এর সহগ দয়ের সমান যদি হয় তাহলে বলা হয়েছে k এর ধনাত্মক মান নির্ণয় করতে k দুই রকমের ভ্যালু পাওয়া সম্ভব আমরা হচ্ছে শুধুমাত্র ধনাত্মক মানটা নিব তার আগে আমরা দেখে নেব যে আসলে k টু দি পাওয়ার 5 কত নাম্বার পদে পাওয়া সম্ভব এবং k টু দি পাওয়ার 15 কত নাম্বার পদে পাওয়া সম্ভব তাহলে প্রথমত আমাদেরকে এখানে সাধারণ পদের জন্য একটা ইকুয়েশন তৈরি করে নিতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে এর বিস্তৃতিতে কি থাকবে একটা সাধারণ পদ থাকবে সেই সাধারণ পদটাকে আমরা কি টি প্লাস টি আর প্লাস ওয়ান দিয়ে প্রকাশ করি তো টি আর প্লাস ওয়ান তম পদকে আমরা বলতে পারি এখানে প্রথমে যেহেতু আছে টেন তাহলে টেন সি আর তারপরে কি আছে এখানে টেন সি আর এর পরে টু এক্স স্কোয়ার আছে এবং তার পাওয়ার হিসাবে আমরা বসাবো টেন মাইনাস আর আমরা এটা জানি সবাই টেন মাইনাস আর বসাইতে হয় এবং তারপরে বাকি অংশে কে ডিভাইডেড বাই এক্স কিউব এখানে আমরা বসাই দিব হচ্ছে শুধুমাত্র আর তাহলে এখান থেকে আমরা দেখি যে এক্স এর উপরে পাওয়ার কত বসে তার টেন সি আর ও জায়গা মতোই থাকলো তারপর টু এর পাওয়ার গেল হচ্ছে টেন মাইনাস আর এক্স এর পাওয়ার চলে আসলো এবার এই যে এইখানে আমরা এক্স স্কোয়ার এর সাথে গুণ করে দিব এবার হচ্ছে দশ মাইনাস টাকে তাহলে এখান থেকে আসবে টোয়েন্টি মাইনাস টু আর এবং বাকি অংশে কি আছে কে টু দি পাওয়ার আর এবং এখানে তার সাথে যদি আর গুণ হয় সাধারণ পত্র দাঁড়াইল টেন মাইনাস আর তারপরে এখান থেকে আমরা বলতে পারি কে টু দি পাওয়ার আর এবং এখানে অবশিষ্ট থাকে পাওয়ার যেহেতু এই দুইটা পরস্পর আবার যোগ হবে তাহলে এখান থেকে টোয়েন্টি মাইনাস ফাইভ পাচ্ছি

যেহেতু এক্স এর পাওয়ার ওইটা তাহলে এটার মান আমরা পাচ্ছি আর সমান সমান থ্রি খুব সম্ভবত হ্যাঁ আর সমান সমান থ্রি পাচ্ছি আর যদি আমরা এক্স টু দি পাওয়ার ফিফটিনের কথা বলি এক্স টু দি পাওয়ার ফিফটিনের জন্য আমরা বলবো যে টোয়েন্টি মাইনাস আর ইকুয়ালস হবে কত হবে টু হবে ফিফটিন সুতরাং আমরা আর এর ভ্যালু এখান থেকে পাবো ওয়ান আর এর ভ্যালু আসবে ওয়ান অনলি ওকে তাহলে এবারে বাকি অংশের ভিতরে আমাদের এবার আর এবং আর দুইটার ভ্যালু ওই দুই পাশে বসাই দিতে হবে এবং দেখতে হবে যে তাদের কে বাদে মানে এক্সগুলা বাদে তাদের সহগটা সমান এটা বুঝাচ্ছে তাহলে আমরা প্রথম অংশে বসাই যদি x টু দি পাওয়ার 5 এর জন্য অর্থাৎ r 3 যদি বসাই তাহলে 10c3 তারপরে বসাবো 2 টু দি পাওয়ার 10 3 তারপরে বসাবো আমরা x এর x এর তো প্রয়োজন নাই তারপরে k থাকে হুম তাহলে k এর পাওয়ার আমরা বসাবো k টু দি পাওয়ার 3 এইটুকু ইকুয়ালস এবার হবে হচ্ছে r সমান যদি আমরা 1 বসাই তাহলে 10c1 তারপরে আসবে টু টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান তারপরে আসবে কে টু দি পাওয়ার ওয়ান এখান থেকে আপনি যদি একটু ক্যালকুলেশন করেন ডানে বামে যোগ বিয়োগ গুণ ভাগ তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি যে কে স্কোয়ার সমান আসবে দেখা যাবে ওয়ান বাই থ্রি হুম এইটুকু ক্যালকুলেশন আপনি ক্যালকুলেটর করতে পারেন যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিতেছি তো এতটুকু ক্যালকুলেটর আমাদের অ্যালাউড থাকবে এটা সমান আমরা সুতরাং কে সমান বলতে পারি কে সমান বলা যায় প্লাস মাইনাস ওয়ান বাই রুট থ্রি কিন্তু কোশ্চেনে যেহেতু আমাদেরকে বলছে যে শুধুমাত্র এর ধনাত্মক মানটা বের করার জন্য সুতরাং আমাদের অ্যান্সার হবে কে ইকুয়ালস ওয়ান বাই রুট থ্রি যেহেতু শুধুমাত্র ধনাত্মক মান নেওয়ার কথা বলছিল তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এইখানে এই ভিডিওগুলো করার সময় সেটা হচ্ছে যে এইখানে আমরা ভিডিওগুলো শুধুমাত্র বের করব যেই ভিডিওগুলোতে কোনো সরি যে কোশ্চেনগুলোতে কোনো প্রমাণ আসেনি যেগুলোতে তোমাকে প্রমাণ করতে দিচ্ছে ডান পক্ষ বাম পক্ষ সমান করে প্রমাণ করতে হবে ত্রিকোণমিতি এরকম কিছু থাকে তারপরে এরকম থাকতে পারে হচ্ছে ত্রিকোণমিতি অধ্যায়ে বেশি থাকে তারপরে আমাদের স্মৃতিবিদ্যা গতিবিদ্যার মধ্যে এরকম কিছু থাকতে পারে তো প্রমাণ রিলেটেড ম্যাথগুলো আমরা করবো না যেগুলো হচ্ছে অ্যানালিটিক্যাল সেগুলো করতে আমরা বেশি আগ্রহী বা আগ্রহ প্রকাশ করবো সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দিস ইজ মৃদু হ্যাভ এ গুড ডে গুড টাইম